That one হলো x এখানে এই যে এর মধ্যে এখানে তো আমি x y লিখতে পারি যদি এখানে ডট দিতে হবে না x ডট y দিতে হবে না আমার বাইনারি অপারেশনটা তো ডট মাল্টিপ্লিকেশন x ডট y x ডট y ইনভলভ ইন তবে x আর y এই প্রসেসটা করতে হবে ইস ম্যাটার অফ রোটেশন আমরা ক্রস প্রোডাকশন অ্যাকচুয়ালি যেটা সেকেন্ড কার্টেসিয়ান প্রোডাক্ট যেটা একটা সাবসেট হলো রিলেশন রিলেশন ইজ এ সাবসেট অফ দা কার্টেসিয়ান প্রোডাক্ট সেটা কোন একটা রুল ইম্পোজ করবে সেটা রিলেশন হবে এন্ড দেয়ার ইজ অ্যানাদার এক্সারসাইজ ফর ইউ টু প্রুভ দ্যাট ফাংশন ফাংশনালিটি প্রপার্টি এর ফাংশনালিটি ডেফিনিশন সেটা ওই এ আর বি এর যে রিলেশন ছিল না তুমি বলবে কি এ ইজ রিলেটেড টু বি ইফ বি ইকুয়াল টু এই যে নট নট বিং প্রিসাইজ আপাতত এটা বন্ধ করে আচ্ছা তাহলে থার্ড প্রপার্টিটা হলো x dot y dot z is equal to x dot y dot the same or multiplication. Fourth property below, there exists a unique one in f so that 1 is not equal to 0. মানে ওই জিরোটা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হতে পারে zero to identity identity not typically the identity another one that is not equal to zero such that it is weak weak one is not equal to zero such that x dot one is equal to x for all x in the field for all x in the field for all x in the field. Fifth property below, for all x in the field with x is not equal to 0, there exists a unit 1 over x in the field such that x times 1 over x is equal to 1. ফার্স্ট প্রপার্টি মাল্টিপ্লিকেশন হলো ফার্স্ট প্রপার্টি আর লাস্ট একটা হলো ডি দিয়ে হলো ডি হলো ডিস্ট্রিবিউটিভিটি x dot y plus z is equal to x dot y plus x dot z এই সবগুলো প্রপার্টি যদি স্যাটিসফাই হয় তাহলে আমরা এটাকে বলবো একটা field. Now check that the set of rational numbers is a field. এতটুকু পর্যন্ত আমি এখন যদি তোমাদেরকে বলি যে check that the set of real numbers is a field, তাহলে কি আমাকে তোমরা কি উত্তর দেবে? না না আমি তোমাদেরকে এখন বললাম তোমাদেরকে তো ফিল্ডের একজন করে বললাম এ এম আর ডি, তাই না? আমি তোমাদের বললাম চেক দ্যাট দ্য সেট অফ রেশনাল নাম্বারস ইজ এ ফিল্ড উইচ মেক সেন্স নাও আই এম আস্কিং ইউ টু চেক ইফ দ্য সেট অফ রিয়েল নাম্বারস ইজ এ ফিল্ড তখন তোমাদের উত্তর কি হবে? আমরা তো
জানি ক্যাশ কনসোনা কনস্ট্রাক্ট যদিও আমি ফুলফিল করি সব কিছু আমি সব কিছু সম্ভব না তোমাদেরকে জাস্ট আইডিয়াটা দিচ্ছি যে কিভাবে ম্যাথমেটিক্স কাজ করে আমি ক্যাশ কনসোনা কি করি কনস্ট্রাক্ট কি করি আই হ্যাভ নট কনস্ট্রাক্ট ইট ফার্স্ট গোল অফ দিস কোর্স ইজ টু কনস্ট্রাক্ট ইট বাই মিনস অফ এডিটিং ক্লাস দিস ইজ দ্য ভেরি অ্যাবস্ট্রাক্ট এখন এই যে রেশনাল নাম্বার বলতো যে যে প্রুফগুলো আছে সবাইকে জানতে হবে এই কোর্সে যে প্রুফগুলো কি হতে পারে অলদো দে আর ভেরি উনি তাই এই জিনিস করে হয়তো তুমি দেখা হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস এন ইউ আস্ক ইউর সেলফ দ্যাট হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট দের ইজ আ লট অফ মিনিং ইন দ্য কনটেক্সট অফ ডুইং দ্য ইট মে নট বি মিনিংফুল ইন দ্য আইজ অফ ফিজিক্স যেখানে Is it meaning to keep? It's obvious. But we improve all of our sons. One of the world, the Amra Kishni Shikhi Naya. Aristotic Amra Kishni Shikhi Naya. As how they run to the world. We can learn principles of mathematical analysis by water. That's it. It is a common rule. That's a first course in analysis. Bounded above.
n, r is for an upper bound of ওই কোন ভাবে লাগতে থাকতে পারে কিন্তু আইডিয়াটা হলো যে তুমি এস এর একটা সাবসেট তো কি এস এর একটা এলিমেন্ট তোমাকে খুঁজে বের করতে হবে যেটাকে আমরা এখানে বলেছি কি আর যেই আরটা কি এর যে কোনো মেম্বারের চেয়ে বড় অথবা সমান তখন আমি বলবো যে ই ইজ বাউন্ডেড অ্যাবাভ এবং আর ই এর একটা আপার বাউন্ড লিস্ট আপার বাউন্ড প্রপার্টি বলে যে যদি এরকম একটা আপার বাউন্ড থাকে তাহলে একটা লিস্ট এলিমেন্ট থাকে তার মানে সবচেয়ে ছোট একটা আপার বাউন্ড থাকে সেই সবচেয়ে ছোট আপার বাউন্ডটাকে বলা হয় সুপ্রিম অ্যামাউন্ট অ্যাস আমি এত কিছু লিখছি ওই বলে বুঝতে পারবো আইডিয়াটা তো কি যে যদি আপার বাউন্ড থাকে তাহলে লিস্ট আপার বাউন্ড থাকে আমরা দেখবো যে কিউ এর এই প্রপার্টিটা না সেটা ফ্যাশন হচ্ছে এই প্রপার্টিটা না এই লিস্ট আপার বাউন্ড প্রপার্টিটা না তো সেটা আমরা কিভাবে দেখবো আচ্ছা কিউ এর আপার বাউন্ড আছে বাট সুপ্রিম সুপ্রিম তাহলে এরকম একটা সেট নিই মানে সেট না একটা সাবসেট আমাদের এখন আমাদের এখন আমাদের যেটা কাজ হবে সেটা আমাদের এস হবে কি আমাদের এস হলো কি আর আমাদের একটা সাবসেট নিতে হবে সেই সাবসেটটাকে আমরা বলবো এ এ ডেফিনেশন হলো এটা এ ইকুয়াল টু all such rational number such that a square is less than one. Clear? Intuitively speaking, ছবিটা হলো এখানে যদি d থাকে তাহলে 2 এর চেয়ে ছোট সব রেশনাল নাম্বার মাইনাস 2 এর চেয়ে বড় সব রেশনাল n is less than n when n minus n is a positive integer, okay? This is the ordering that you define on the set of integers. Rational numbers are ordering that we define for the game. Okay, and analogous. I have to point out the positive rationals. Any unit we not know, the later divide for the game. The positive rationals are a divided by b is a positive rational if ab is greater than 0. ab greater than 0 থাকলে মানে তো আমরা বলি আছে কারণ এ তো ইন্টিজার এইভাবে করে তুমি অর্ডার ইন্টিজার এ সেট উইথ অ্যান অর্ডার ইজ কলড অ্যান অর্ডার্ড সেট ঠিক আছে এ সেট উইথ অ্যান প্রেসক্রাইবড অর্ডার যেটা করেছি মানে ইজ কলড অ্যান অর্ডার্ড সেট দ্য সেট অফ রেশনালস ইজ অ্যান অর্ডার্ড ফিল্ড তার মানে অ্যাজ এ সেট ইটস অ্যান অর্ডার্ড সেট এন্ড ইটস অলসো এ ফিল্ড হুইচ ইজ কলড অ্যান অর্ডার্ড ফিল্ড সবসময় মনে রাখবা তুমি যখন হায়ারার্কিটা ফলো করবা
তখন তোমাকে এমন ভাবে কনস্ট্রাকশনটা করতে হবে যেন ছোট জিনিসটা বড় জিনিসের মধ্যে এমবেডেড থাকে। তাহলে হাউ ক্যান ইউ এমবেড দ্য সেট অফ ইন্টিজার্স ইনটু সাচ ফ্যাশনস বাই অ্যান আইসোমরফিজম? আইসোমরফিজম তো বুঝতে পারি, আইসোমরফিজম হলো একটা বাইজেক্টিক ম্যাপ, ওয়ান টু ওয়ান অ্যান্ড ওয়ান টু some additional properties here, which has to preserve the structure of the analysis. Achha, M, nicely speaking, to the M over N category, it is a set of rationals. N over 1 will be integers. So this is how you extend the integers to the rationals. Tarmane, পরে যে রেশনাল গুলো কনস্ট্রাক্ট করলা সেই কনস্ট্রাকশনের ভিতরে তোমার ইন্টিজার্স গুলো আছে, সেটা তোমার সবসময় মাথায় রাখতে হবে। তুমি তো জেনারেলাইজ করছো কনস্ট্রাকশন গুলো, পুরানো জিনিসগুলো তো তোমার হাত ছাড়া যদি ভেবে দেখতে হবে, নতুন কনস্ট্রাকশনের মধ্যে থাকতে হবে। একই আমরা যে রিয়েল নাম্বার কনস্ট্রাক্ট করছি আমাদের মনে রাখতে হবে যেন সেটার ভিতর থেকে রেশনাল গুলো ফিরে আসে।
আমাদের ইকুয়েশন দিয়ে আমরা জানি যে 3 ওভার 2 ও কি হয় একটা হবে, 3 ওভার 2 ইজ এন আপার বাউন্ড অফ এ, বাট হাউ টু ডু দিস কে বলতে পারো? আমি 3 ওভার 2 কি 1.5 না, স্কয়ার রুট অফ 2 এর চেয়ে বড় না, তাহলে তো 3 ওভার 2 একটা আপার বাউন্ড করব, তাই এটা আমি প্রুফ করব কিভাবে ম্যাথমেটিক্যালি, বাই the method of quantities. Let's say that 3 over 2 is not the number of it. There is an x in the set such that x is greater than 3 over 2. So, we need to measure it. আমি কি বললাম 3/2 ইজ নট অ্যান ইউবি অফ এ, দিস ইজ দ্য অ্যাসাম্পশন, লেট দেন দেয়ার এক্সিস্টস অ্যান এক্স ইন এ সাচ দ্যাট কমা সাচ দ্যাট এক্স ইজ গ্রেটার দ্যান আরেকটা প্রপার্টি আছে যেটা আমি আমি এক্সপ্লোর করি নাই তোমাদের কাছে, যেটাই অনলাইন করি পাবা, ঠিক আছে? সেটা হলো যে দুইটা পজিটিভ রেশনাল যদি থাকে এবং এক্স স্কোয়ার এবং স্যার এ স্কোয়ার ইজ লেস দেন বি স্কোয়ার হলে এ ইজ লেস দেন বি, স্যার এ স্কোয়ার ইজ লেস দেন বি স্কোয়ার হলে এ ইজ লেস দেন বি, এ সাত নাম্বার পেজে মনে হয় সুপ্রিমাম আছে,
মানে একটা লিস্ট থাকা পাওয়া আছে ধরে নিই, এবং ধরে আমি শেষ পর্যন্ত দেখাবো যে x স্কয়ার ইজ ইকুয়াল টু 2. আমি ধরে নিব যে সুপ্রিমাম অফ a ইকুয়াল টু x, এবং ফাইনালি উইল প্রুভ দ্যাট x স্কয়ার ইজ ইকুয়াল টু 2. হাউ উড উই প্রুভ দ্যাট x স্কয়ার ইজ ইকুয়াল টু 2? আমরা দেখাবো যে x স্কয়ার is greater than 2 is an impossibility, x squared is less than 2 is an impossibility, then by trichotomy x squared has to be equal to 2. Trichotomy ki bole ordering it to ordered set, the ordered set er trichotomy rule bole hoy eta greater than na hole less than na hole equal. So eta ki sir euclid theke ashe trichotomy ta ki euclid er elements er kono jaga theke ashe. Trichotomy ekta definition ekta ordered set. আমরা তো অর্ডারিং এটা ডিফাইন করেছি, ঠিক আছে? এখন যখন আমি প্রুফ করব x স্কয়ার ইজ ইকুয়াল টু 2, তখন কি প্রমাণিত হবে? আমরা প্রমাণ করেছি যে x x স্কয়ার ইজ ইকুয়াল টু 2 এর কোনো রেশনাল সলিউশন নাই, আগে প্রমাণ করেছিলাম আগের ক্লাসে, তাই না? কোনো রেশনাল নাম্বারে x স্কয়ার ইকুয়াল টু 2 এর কোনো সলিউশন নাই, তাহলে কি এটা লিস্ট অফ টার্ম প্রপার্টি নাই, ফেল হচ্ছে, কারণ তো x তো রেশনাল নাম্বারই না, আমি তো সেট অফ রেশনাল নাম্বারস নিয়ে কাজ করছি, ঠিক আছে? তাহলে স্টেপ গুলো কি? প্রথম স্টেপটা হলো দেখানো যে inverted E. There exists
and n in the set of natural numbers such that n epsilon is greater than x. Okay? Take a lemma. If you look at rational number dot eta eta natural number of 0, natural number is set to positive integer 1, 2, 3, up to 0. সেখানে একটা ন্যাচারাল নাম্বার পাবো যেটার সাথে এপসিলন কি গুণ করলে সেটা x এর চেয়ে বড় হবে বা n এপসিলন মাইনাস x টা একটা পজিটিভ ন্যাচারাল নাম্বার হবে পজিটিভ ন্যাচারাল নাম্বার এইভাবে তো অর্ডারিং ডিফাইন করা হবে এটা রুল এমন স্যার x যদি আগে থেকে এপসিলনের চেয়ে বড় হয় সেক্ষেত্রে x যদি আগে থেকে এপসিলনের চেয়ে বড় হয় সেক্ষেত্রে সেখান থেকে
দেখাবো সেটা পরে দেখাবো কিন্তু দেখানোর পরে কি হবে সেটা এখন দেখাবো
যদি ওইটা এক্সিস্ট করে সে এক্সিস্টেন্স এর পরে প্রুফ করবো, কিন্তু যদি ওইটা এক্সিস্ট করে তাহলে কি হবে এখন সেটা দেখবো, ঠিক আছে? There is an আমরা আচ্ছা without the scope of ambiguity আমি যখন বলবো যে there is a number তখন এখন একটা কথা there is a rational আমার real number তো effect করবে there is a number W in Q ভালো আছি
কিছুই না এক্সার হাফ যে কোনো রিলেশনশিপ
প্রবলেম আছে, সেট অফ রেশনাল নাম্বারস এর বিশাল প্রবলেম, মোট এখানে কাটা কাটা আছে। তাহলে স্যার কমপ্লিটনেস, এই প্রপার্টিটাকে বলা হয় কমপ্লিটনেস প্রপার্টি। কমপ্লিটনেস প্রপার্টি মানে ইফ আ সাবসেট অফ দ্য বিগ সেট ডাজ নট হ্যাভ দ্য মানে ইফ ইট হ্যাজ অ্যান আপার বাউন্ড ইট ডাজ নট হ্যাভ অ্যা আমরা লোয়ার এটা কোনো বাউন্ড নাই, লোয়ার চলতেই চলতেই
তাহলে আমি যদি একটা নাম্বার নিই, মনে করো -500, তাহলে -500 এই এ যে কোনো এলিমেন্টের চেয়ে ছোট না, কিন্তু সেটা তো এর মধ্যে নাই, তাহলে ওইটা এদিকে কাজ করবে না। তার মানে এটা তোমাকে ইনফিনিটি ডিগ্রি বোঝাচ্ছে যে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সবকিছু থাকতে হবে, নিচে সবকিছু থাকতে হবে, তাহলে যে কোনো একটা ছোট বিন্দু সেটা সেটের বাইরে পড়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখন যদি তুমি -600 না, সেটা তো -500 এর চেয়ে ছোট একটা সংখ্যা, রেশনাল নাম্বার, কিন্তু সেটা তো তোমার সেটের ভিতরে নাই, কাজে সেটা এডিশন টা হবে না। কাজে যে কোনো একটা সংখ্যা যদি নাও কাটের ভিতরে, তাহলে তার চেয়ে ছোট যত রেশনাল নাম্বার আছে সবাই ওই সেটে থাকতে হবে। আমি তো ডিফাইন করছি, আমি বললাম যে তোমাকে পি আলফা একটা এলিমেন্ট, একটা একটা রেশনাল নাম্বার, এবং কিউ অ্যাজ এ রেশনাল নাম্বার ইজ লেস দ্যান পি, তাহলে কিউ আলফাতে থাকে। As a rational number, there exists a q greater than p such that q is also in that way. Oje a square, acha negative rational numbers, the set of all negative rational numbers, meaning that A is in Q such that A is less than 0. And it is a negative rational numbers. 0 is the number. 0 is the number. তাহলে আমি যে কোনো একটা নাম্বার ভেরি ক্লোজ টু জিরো, লেটস কল ইট পি, আমি পি এর চেয়ে বড় একটা নাম্বার পাবো যেটা ওই সেটে আছে পাবো। মনে করো তুমি একটা নাম্বার নিলা 0.000025, যেটা জিরোর একদম কাছে, 0.025 এর চেয়ে বড় কি আর কোনো নাম্বার পাবা যেটা এই সেটে আছে? যত ছোটই না একটু পরে যায় আরেকটা, একটু পরে যায় একটা, এই জিনিসটা কি এখানে রিফ্লেক্টেড হচ্ছে না? দেখো ইফ পি ইজ ইন আলফা, এখানে গামাটা হলো পি,
there exists a q, j q ta ekhane ache, q greater than b such that sei q ta ei set er modhe ache, clear? Tar mane ki bolche eta je tomar derivative kater je set ta shetar modhe kono largest number nei, zero ke dhorte jao dhorte jao dhorte jao kintu zero ke approach korte parbo na, kono largest number এইটা কোন ডেডিকেট কার্ড যদি ইকুয়ালিটিটা দিয়ে দিতাম জিরোতে কাজ করে ফেলছে, জিরো হচ্ছে একটা বড় নাম্বার নিলে মানে দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি নাম্বার গ্রেটার দ্যান জিরো বাট বিলংগিং টু দ্য সেট, তাই না? ক্লিয়ার? এবার তাহলে এবার ওই যে পুরো সেটটা ছিল আমার a capital a, যে a is a rational number such that a square is less than 2, ওই সেটের সাথে আমি যদি সব নেগেটিভ রেশনাল নাম্বার গুলো যোগ করে দিই তাহলে একটা নেগেটিভ কাটবে না, বুঝলো? এই যে আমার যে প্রিয় যে সেটটা এখানে এইটা মানে তথাকথিত প্লাস স্কয়ার রুট বা মাইনাস স্কয়ার রুট এটা ডেলিকেট কাট কেন হতে পারছে না, তিনটা কেট হচ্ছে এই তিনটার মধ্যে, হ্যাঁ দুই নাম্বারটা কেট হচ্ছে মানে এটা এই নিচের দিকে বাউন্ডেড হয়ে গেছে, তাহলে এটাকে করার জন্য কি করতে হবে, এটার সাথে অ্যাডজয়েন্ট করতে হবে, এটা কি হলো a is a set where a is a মানে এটা মডিফাই যদি বলতে মডিফাই a a is in q such that a square is less than 2 or a is less than 0 or মানে union a less than 0 আর a square less than 2 এর union কি হবে সেটা, সেটা এখান থেকে শুরু করে এই সব এবার clear বলবে ওই এই লেখা আছে তাই না, এটাকে ডেরিভেটিভ কাট করেছে কারণ কি সেকেন্ড কোয়ান্টিটি ফেল হয়, এখন আমাদের কাজ হলো এবার পুরো করে বুঝতে পারবা, ঠিক আছে ফর্মুলা কি করে বুঝতে পারবা, এটা হলো যে আমরা বাই আওয়ার কনস্ট্রাকশন এই কাট গুলোকে আমরা রিয়েল নাম্বার এই যে এই এই কাটটা লিখলাম না এ এম এটা হলো স্কয়ার রুট এইটা মানে এই যে কাট হলো এডিটিং কাট যেগুলো আছে এগুলো হলো রিয়েল নাম্বার, তাহলে এই কাটটা কি এ সেট অফ রেশনাল নাম্বার এ লেস দ্যান 0 ইউ ক্যান প্রুভ দ্যাট ইটস এ কাট, এটা তিনটে প্রপার্টি স্যাটিসফাই করে, দিস ইজ 0 কাট মানে হলো রিয়েল নাম্বার, the set of rational numbers, a subset of rational numbers satisfying all these properties is defined as a real number. What? Irrational number? I am such a rational number. It is quite good. A and Z. It is only rational, a irrational number square root of 2 will be defined. It will practice for most of us. তাহলে রিয়েল নাম্বারটা কি ইজ দ্য কালেকশন অফ অল ডেডিকেটেড টাস্ক, এভাবে আমরা রিয়েল নাম্বার কনস্ট্রাক্ট করি, এখন আমাদের খালি দেখাতে হবে যে আমাদের ইনটুইটিভ দিয়ে আমরা রিয়েল নাম্বারের যেসব প্রপার্টি গুলো আমরা জানি সব এই ডেডিকেটেড কাটের মাধ্যমে আমি যে রিয়েল নাম্বার কনস্ট্রাক্ট করলাম সবগুলো ওই একই প্রপার্টি সেট করে